ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকালবেলা উঠেই কফি বানিয়ে নিলাম আর মানে সকালে এই কফিটা আমার খুবই কাজে দেয় সারাদিন কাজ এই কফিটা সারাদিন কাজ করার এনার্জি যোগায় তো আমি কফিটা খাই তো এটা আমার সকালবেলার নাস্তা ঠিক আছে আজকে ব্লগটা শুরু করে দিলাম আশা করি বড় বড় মতো আজকে ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করবেন আচ্ছা আমি আরেকটা কথা বলি অনেকেই না মানে আমাকে প্রশ্ন করেন যে এই টেবিলটার সম্পর্কে তো এটা আমি আজকে আপনাদের জানাবো এটা অনেকে আমাকে বলতেছেন যে এটিকে আড়ে ফেলেন নাকি বা নর্মাল যে প্লাস্টিক প্লাস্টিকের নাকি তো আমি আজকে এই ব্যাপারটা আপনাদের সঙ্গে একদম ক্লিয়ার করে দিব। চাটা খেতে খেতে একদম ঘেমে গিয়েছি গরম কিন্তু মোটামুটি চলে এসেছে তো যাই হোক এখন কিচেনের কাজগুলো শেষ করি আজকে টেবিলটা আমি ক্লিন করব। তো সেই জন্য ভাবলাম গতকালকেও আপনারা লক্ষ্য করে দেখবেন আমার কমেন্টের নিচে আমার টেবিলটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন জিজ্ঞেস করেছেন আপু তোমার ডাইনিং টেবিলটা কে প্লাস্টিকের নাকি বা ফেলেন নাকি তো আজকে আমি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে একদম ক্লিয়ার করে দেবো তো প্রথমে কিচেনে যাই মাছ ভেজাতে হবে রান্না করব। আজকে মাছ রান্না করব। সবজি রান্না করব। তো টুকটাক শেয়ার করার চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকবেন আজকে বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ আর মানে একটু খালি পর্দাটা খুলে দিয়েছিলাম আর রোদ এসে পুরো একদম ক্যামেরা ফ্যাকাশে করে দিচ্ছিল যাই হোক এর মধ্যে মোস্তফা ঘুম থেকে উঠে গিয়েছে ওকেও নাস্তাটা দিয়ে দিব নাস্তা দেওয়ার পর আমি আজকে দুপুরে কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো আজকে মোস্তফা রাইসাকে কিন্তু স্কুলে দেইনি এদিক থেকে সবজি টবজি কেটে রেডি করে নিলাম আজকে রান্না করব অনেক পদের সবজি দিয়ে মাছ দিয়ে একটা খুবই মজার তরকারি আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি আর এদিক থেকে সুটকি চিংড়ি মাছ আর পুঁইশাক দিয়ে একটা তরকারি রান্না করার প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু ওগুলো রেডি করে ফ্রিজে রেখে দেব ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে রান্না করব। এত সবজি রান্না করলে খাওয়া হবে না তো শুধু শুধু মানে নষ্ট হবে যেহেতু বাইরে গিয়েছিলাম সবজিগুলো নিয়ে এসেছি ভাবলাম কেটে রেডি করে ফ্রিজে রেখে রেখেতেই যখন ইচ্ছে হবে নামিয়ে রান্না করে নিতে পারবো আজকে রান্না করব শুধু অনেক রকম সবজি দিয়ে একটা মাছের তরকারি একটা তরকারি হলেই হয়ে যাবে গরু মাংস তো রান্না করেছিলাম দুই দিন আগে সেটা কিছুটা রয়ে গিয়েছে বাচ্চাদের হয়ে যাবে তবে ওরা আজকে সবজি খেয়েছিল মশাল্লাহ খুব মজা করে আমি তো বিকেলবেলা ভয়েস দিচ্ছিলাম আর আমার দুপুরের রান্না ছিল এগুলো তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ মাছটা একদম ফ্রেশ ছিল জ্যাতা তো মাছটা একদম ছোট ছোটো করে কেটে ফেলেছিলো বাজার থেকে কাটিয়ে এনেছিলাম আর কি তো যাই হোক লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি আর অপর পাশ থেকে সবজিটাও বসিয়ে দিচ্ছি আমি সবজি কেটে রেখেছি প্রায় দুই কেজির মতো হবে একটা ফুলকপি অল্প একটু লাউ একটু মিষ্টি কুমড় গাজর কিছু সিম তারপর অল্প একটু পেঁপে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মাছ দিয়ে মানে মাছের তরকারি রান্না করবো আর কি আমি সেজন্য এখানে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা প্রায় দেড় টেবিল চামচ মরিচের গুঁড়াটা একটু কম দেব হলুদের গুঁড়াও কম দেব। সবজিতে কিন্তু গুঁড়া মশলাটা যত মানে কমিয়ে দেওয়া যায় ততই ভালো যেখা যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করবো তো সেজন্য ঝালটা একটু কমই অ্যাড করলাম ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন দিলাম জিরে গুঁড়া হাফ টি স্পুন স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন সবজিগুলো দিয়ে দেব আর এই সবজিটা বাচ্চারা খুব পছন্দ করে আমার বাসায় আর কি তো সেই জন্য এখানে গাজর মিষ্টি কোমর মানে মিষ্টি টাইপের সবজিগুলো একটু বেশি রাখলাম ওরা এই সবজিগুলো মাসাল্লাহ খুব পছন্দ করে তো আমি মাঝে মাঝে কিন্তু এই সবজিটা রান্না করি আর আমি তো এই সবজিটা অনেক বেশি লাইক করি আগে তো রুটি ভাত দিয়ে খেতাম এখন খালি খালি খাই তো যাই হোক সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে একটু পানি দিয়ে দিবো খুব বেশি পানি দিবো না তো কতটা পানি দিচ্ছি সেটা বলে দেব আজকে রায়সা মোস্তফাকে স্কুলে দিলাম না আসলে মনটা যেন কেমন করে ওঠে বলে বুঝাতে পারবো না তো সবজিটা কষানো হয়ে গিয়েছে হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে বসিয়ে দিলাম খুব বেশিক্ষণ কিন্তু কোক করতে হবে না এটা অনেক সফট সবজিগুলো তো এটা রান্না করতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এরই মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আবার একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানিটা এখানে অ্যাড করে দেব তারপর কিন্তু মাছগুলো উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো যেহেতু মাছ দিচ্ছি তো সেই জন্য জিরে গুঁড়োটা দিব আর কি মাছ না দিলে আর জিরে গুঁড়ো দিতাম না তো যাই হোক একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে এখানে ঝোলের পানিটা অ্যাড করে দেব। ডেকে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য সবজিটা আরেকটু নরম হওয়ার জন্য তো আমি কিন্তু সবজিগুলোকে একদম গালিয়ে ফেলবো না একটু ক্রিস্পি টাইপের থাকলেই কিন্তু সবজিটা ভালো লাগে খেতে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে তো যা বলছিলাম আজকে রাইশা মুস্তফাকে স্কুলে দেইনি কারণ মনটা কেমন যেন করে সবাই সবার বাচ্চাদের জন্য আসলে একটু অন্যরকম হয়ে থাকবেন স্কুলে দিলে জানি তো আল্লাহর কাছে আশ্রয় চাইবো আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আমাদের পাপের মানে জন্য আমরা ক্ষমা চাইব আসলে দুনিয়ার মানুষগুলো আমরা যারা আছি তারা হয়তো আল্লাহকে ভুলেই গিয়েছিলাম সেজন্য আল্লাহ পাক আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এত বড় মহামারী মানুষের জন্য হয়তো দুনিয়াতে পাঠিয়েছেন তো ঠিক আছে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের কিন্তু আর কোনো কাজ নেই সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন যে যে যেখানে আছে আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন আমি যখনই এই টাইপের সবজিগুলো রান্না করি তখন কিন্তু এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেই এখানে আমি প্রায় এক টেবিল চাবলস কর্নফ্লাওয়ার গুলিয়ে এই তো সবজিটি দিয়ে দিলে দিয়ে দিলাম এতে করে এই সবজিটা খেতে খুব ভালো হয় আর যে একটা ঝোল ঝোলটা একটু আঠালো টাইপের হয় সেটা বাচ্চারা খুবই পছন্দ করে তো চাইনিজ সবজিতে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে থাকি আমি বাঙালি স্টাইলে রান্না করলাম তারপরেও কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে করে সবজির ঝোলটা মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে তো মাছগুলো ভেজে রেখেছিলাম আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আমি দুই মিনিটের মতো কুক করবো খুব বেশি না যেহেতু মাছগুলো ভাজা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আবার দুই মিনিটের মধ্যে আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিবো তো এই তো ঢেকে দিলাম যা বলছি আসলে জীবন যতদিন আত্মা যতদিন রুহু যতদিন আছে ততদিন তো খেতে হবে দেহের ভিতর যতক্ষণ প্রাণ পাখি বেঁচে আছে তো আমরা এই সময়টাতে একটু স্বাস্থ্যকর হেলদি খাবারগুলো সবাই খাবো আসলে আমরা সবাই সব কিছু জানি তারপরও যেহেতু ব্লগ করছি আমার ব্লগে আমি বলে দেওয়ার চেষ্টা করি শাক সবজি মাছ এগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করব বেশি করে পানি খাবো বারবার হাত ধুবো তারপর বাহিরে কোনো জিনিস যদি ধরতে যাই সেটা চেষ্টা করবো টিস্যু দিয়ে ধরতে আর বাহিরে যাওয়ার সময় অবশ্যই মাছ তো পরতেই হবে আর বাহিরের স্যান্ডেলগুলো আমরা ঘরে ঢুকাবো না আমি যেটা করি সেটাই আমি আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করতেছি জানি না কে কীভাবে নেবেন তবে আসলে অনেক ভয়ে আছি আল্লাহ পাক সবাইকে নেখায়ের দান করুক আল্লাহ পাক সবাইকে জান্নাতি বানিয়ে মৃত্যু দান করুক আমার তরফ থেকে এই একটা দোয়া থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন যতক্ষণ জান্নাতি না হই ততক্ষণ যেন আল্লাহ পাক আমাকে মৃত্যু দান না করে এমন কি আমার পরিবারের সবাইকে আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডকে আমার বাবা মাকে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার যে ডাইনিং টেবিলটা আছে এটা অনেকেই দেখতে চেয়েছিলেন অনেকের ধারণা যে এটা প্লাস্টিকের বা আমি আরফিল থেকে কিনেছি কিনা আসলে বলে তো বোঝাতে পারবো না তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি সরাসরি দেখিয়ে দিই তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এই ডাইনিং টেবিলটা হলো আমাদের অনেক অনেক শখের এবং অনেক আদরের কেন আদরের সেটাও বলছি তো ঠিক আছে আপনারা আমার সঙ্গেই থাকুন এখনই জানতে পারবেন যে জন্য একটু টাচ করে দেখিয়ে দিলাম এটার স্টে মানে স্ট্যান্ডটা যেটা সেটা হলো স্টিলের আর উপরে যেটা দেয়া আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি উপরেরটা হলো মার্বেল পাথরের আর অনেকের হয়তো ধারণা ছিল যে এটা প্লাস্টিকের বা আরিফেল থেকে নেয়া আরিফেল থেকে নেয় না এটা অনেক বেশি আদরের অনেক ভালোবাসার একটা জিনিস আমরা তো সবসময় টেনশনে থাকি মানে বিশেষ করে আমার হাজব্যান্ড যে আমাদের যদি আমরা কখনও বাসা ছেড়ে দেই বা বাসা ছেড়ে চলে যাই তখন এই টেবিলটা আমরা কোথায় রাখবো আমাদের অন্য অন্য ফার্নিচারের যে এই ফার্নিচারটার অনেক বেশি মূল্যায়ন করি আমরা আমরা অনেক বেশি ভালোবাসি যখনই কখনও বাসা চেঞ্জ করা হয় বা বাসা চেঞ্জ করেছি তখন আমার হাজব্যান্ড বারবার শুধু জানতে চায়। যে আমাদের টেবিলটা ঠিক আছে তো আসলে কেন বেশি আদরে সেটাই বলছে এটা আমার শ্বশুর আমাদেরকে গিফট করেছিল আমার শ্বশুর তো মারা গিয়েছেন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ ছিলেন আমাকে অনেক আদর করতেন তো যাই হোক উনি মারা গিয়েছেন আর সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নৌসিব করেন তো এই টেবিলটা আমার শ্বশুর আমরা যখন নতুন ফ্ল্যাট কিনি তখন আমাদেরকে নতুন ফ্ল্যাটের যে ডাইনিং রুম ছিল ডাইনিং রুমের যেই দেয়ালটা ছিল সেটা ছিল এরকম মানে টেবিলের যে মেরুন কালারটা সেই কালারের মতো তো সেই দেয়ালের সাথে ম্যাচ করে এই টেবিলটা আর টেবিলের চেয়ারগুলো বানানো হয়েছিল তো এই এই জন্য এটা আমাদের অনেক বেশি আদরের তো মাঝে মাঝে যদিও আমি এর উপর টেবিল ক্লথ বিছিয়ে দিই তো সেটা কিন্তু আমার হাজব্যান্ড পোঁটেও পছন্দ করে না বলে যে কেন এর উপর কাপড় বিছাচ্ছ তো অনেকের যে ধারণাটা ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন এই টেবিলটা মার্বেল পাথরের তৈরি আর আমার শ্বশুর আমাদেরকে গিফট করেছিল এর দামটা আসলে যখন কিনেছিল এটা প্রায় এগারো বারো বছর আগের হবে তো তখনই প্রায় এর দাম পড়েছিল এক লাখ বিশ হাজার টাকার মতো তারপর আমি শিওর না আমার হাজব্যান্ডের কাছে আমি জেনে আপনাদের যদি কারো জানার ইচ্ছে হয় আমাকে জানা জানাবেন তবে আমি যতটুকু জানি এক লাখ বিশ হাজার টাকার মতো পড়েছিল তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিবারের মতোই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন তো আর কথা না বাড়াই আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আশেপাশের সবাইকে ভালো রাখবেন আর আল্লাহ পাকের যেই গজব নাজিল হয়েছে আমাদের উপর সবাই সবাইকে ভালো রাখার জন্য সবার কাছ থেকে সবাই একটা দূরত্ব বজায় রাখবেন আর নিজেকে তো ভালো রাখতেই হবে অবশ্যই তো সেজন্য বারবার হাত ধুবেন মাস্ক পরবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ যেটা মানে আমাদের সবার করা উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আমরা যে যেখানে আছি যেভাবে আছি যেই গুণাটাই করেছি আল্লাহ পাক জন্য আমাদের উপর নারাজ হয়ে যে গজব নাজির করেছে সেটা খুব তাড়াতাড়ি উঠিয়ে নেন এটা সবাই দোয়া করবেন আজকে সকালে মনটা খুবই খারাপ ছিল তো সকালবেলা থেকেই তো ব্লগটা শুরু করেছিলাম তো এখনও মনটা ভালো নেই আসলে পৃথিবীর মানুষগুলোর জন্য অনেক বেশি টেনশন হচ্ছে নিজের জন্য টেনশন হচ্ছে বাচ্চাদের জন্য টেনশন হচ্ছে তবে সব টেনশন দূর করার মালিক একজন মহান আল্লাহ তাল্লাহ সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি চলুন সবাই মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি যে যে পাপ করেছি সবাই মিলে আল্লাহর কাছে সেই পাপের জন্য ক্ষমা চাই প্রার্থনা করি যে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন এত বড় মহামারী থেকে আমাদের রক্ষা করুন আমিন সবার সঙ্গে আবার দেখা হবে যদি বেঁচে থাকে আগামীকালকে I love